জনাব ইমাম হোসেন মুরাদ এবং রিফাত সুলতান, আপনারা ফিল্মি প্রেমিক, ফিল্মে কাজ করেন এবং আপনারা ফিল্মে আর্টিস্ট হিসেবে বহাল তবিয়তে দীর্ঘ প্রায় এক যুগ পার করেছেন। বাংলাদেশের ফিল্ম ইতিহাসে আপনাদের চেনে না এমন কেউ নেই। আজকে আপনাদের মতো অতিথি এবং আর্টিস্ট পেয়ে আমি আসলেই অত্যন্ত খুশি। আমার হাউস, আমার পুরো গ্যালাক্সি নিউজ 24 ফ্যামিলি পরিবার, এই গ্যালাক্সি নিউজ 24 এর পক্ষ থেকে ফিল্মি বাহার প্রোগ্রামে আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি এবং এই ফিল্মি বার প্রোগ্রামের পক্ষ থেকে কিছু প্রশ্নের আপনারা সঠিক দিক নির্দেশনা দিলে আমরা আরো বেশি খুশি হব। আমার প্রথম প্রশ্ন ইমাম হোসেন মুরাদ স্যারের কাছে, বাংলাদেশের চলচ্চিত্র ডিজিটালাইজ হচ্ছে, এর সপক্ষে আপনি কি ধরনের যুক্তি উপস্থাপন করতে চান? আর থেকে বাংলা মানুষ কিন্তু আপনার বাংলা ছবিটাকে নিয়ে বেশি ভালোবাসে, রাইট? ধন্যবাদ ইমাম হোসেন মুরাদ স্যারকে তার মূল্যবান ফিল্ম সম্পর্কে বক্তৃতা এবং মন্তব্য করার জন্য। আমি এবার রিফাত সুলতান সাহেবের কাছে জানতে চাচ্ছি, আপনি তো রোমান চীন আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, আপনি রোমান চীন আমেরিকা ফিল্মটির কাছে কি প্রত্যাশা করেন? আমি রোমান চীন আমেরিকাতে যখন মেয়েদের আমাকে অফার করছিল, তখন আমার যখন হিস্টোরিটা শুনলাম তখন নিজের কাছে অনেক অবাক লাগছিল যে এটা অন্য ভিন্ন ধরনের একটা হিস্টোরি, যেটা বাংলাদেশের জন্য অনেক ভালো কিছু দিতে পারবে, অনেক শিক্ষণীয় জিনিস আছে, ভালোবাসার যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি তা একটু এটা একটু ভিন্ন টাইপের রোমান চীন আমেরিকা। তো আমরা প্রত্যাশা করি রোমান চীন আমেরিকাতে আমরা ভালো কিছু দিতে পারবো দর্শকদেরকে, যারা সবাই হলে বসে ছবি দেখতে পারবে পরিবারকে নিয়ে। ধন্যবাদ রিফাত সুলতান, আপনার আরো ট্রিমেন্ডাস এবং মেলানকোলি কমেন্টস বলার জন্য আমরা উই আর প্রাউড অফ ইউ অ্যাবাউট ইউর কমেন্টস। আমরা আগামী দিনে আপনার এবং আমাদের সবার শুভকামনা করে আজকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।